আলাইকুম, আমি ডক্টর সি এম শাহিন কবির। আমি কাজ করি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসেবে। আমি একজন কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশনিস্ট। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসলে হৃদরোগীদের জন্য করোনা ভাইরাস সম্পর্কে কেন জানা প্রয়োজন তার সম্পর্কে আলোচনা করার জন্য। ধীরে ধীরে বিজ্ঞানীরা জানতে শুরু করেছেন করোনা ভাইরাস আমাদের দেহে কীভাবে ক্ষতি তৈরি করে। যেহেতু এটি একটি শ্বাসতন্ত্রের রোগ, তাই এই রোগে আক্রান্ত হওয়ার ফলে যখন আমাদের ফুসফুসের কার্যকারিতা কমে যায় তখন আমাদের হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করার জন্য। এই অতিরিক্ত চাপ আমাদের হৃদরোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া যাদের হৃদরোগের সাথে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই অতিরিক্ত ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে এবং সেজন্য আমাদেরকে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে, অ্যালকোহল বেস স্যানিটাইজার ইউজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত দিয়ে মুখ ধোয়া অ্যাভয়েড করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রয়োজনীয় বিভিন্ন ওষুধপত্র বাসায় মজুত করে রাখতে হবে। এ ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু কিছু রোগী আসলেই হার্টের সিমটমে ভোগেন, কিন্তু তারা জরুরি বিভাগে যেতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তাদের এ ধরনের সিমটম ইগনোর করা ঠিক না। হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর এবং অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা গ্রহণ করে আপনি আপনার জীবন বাঁচাতে পারেন। আর যে সকল উপসর্গ দেখা দিলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন সেগুলো হলো বুকে ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, মাংসপেশির ব্যথা, শীত শীত লাগা, স্বাদ কমে যাওয়া, ঘ্রাণ নিতে না পারা। এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই দুর্যোগকালীন সময়ে আপনি বাসায় অবস্থান করে পরিমিত উপাদেয় খাদ্য গ্রহণ করুন এবং ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। এই ব্যায়াম আপনার শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে উপকারী হবে। আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকুন।